বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে এমএআইজিসি স্টেডিয়ামে সংবর্ধনা দিল চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা। বিশ্বকাপে অনবদ্য পারফরমেন্স ছিল সাকিবের, আর এই দারুণ পারফরমেন্সের স্বীকৃতি স্বরূপ আজ বিকালে এমএআইজিসি স্টেডিয়ামে তার হাতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তুলে দেওয়া হলো চট্টগ্রাম নগরীর চাবি। সংবর্ধনা অনুষ্ঠানে সিটি মেয়র আজম নাসিরুদ্দিন বলেন, সাকিব আল হাসান বাংলাদেশের গর্ব। তিনি কেবল ব্যক্তিগতভাবে সুনাম অর্জন করেননি, দেশের মুখও উজ্জ্বল করেছেন। অনুষ্ঠানে সাকিব আল হাসান তাকে সংবর্ধনা দেয় উচ্ছ্বাস প্রকাশ করেন, সেই সাথে এই চট্টগ্রামের মাটিতেই তার টেস্ট ক্রিকেটের অভিষেকের কথা স্মরণ করেন। বিশ্বের সর্বশ্রেষ্ঠ তিনটি ফরম্যাটে যিনি বিশ্বসেরা অলরাউন্ডার, যিনি কিছুদিন আগে সমাপ্ত আইসিসি বিশ্ব ওয়ার্ল্ড কাপে অসাধারণ খেলা আমাদেরকে উপহার দিয়ে আমাদের সারা বাংলাদেশের জনগণকে, বাংলাদেশকে সারা বিশ্বের কাছে গৌরবের আসনে অধিষ্ঠিত করেছেন। সংবর্ধনা অনুষ্ঠানত সাকিব আল হাসান তার সংবর্ধনা দনে উচ্ছ্বাস প্রকাশ করছে, সেই সাথে এই সিটাঙ্গর মাটি তার টেস্ট ক্রিকেটের অভিষেকের কথাও স্মরণ করছে। আসলে গর্বিত এবং খুবই আনন্দিত, চিটাগং আমার কাছে খুবই প্রিয় একটা শহর। এটা এখন থেকে না, ন্যাশনাল টিমে যখন থেকে খেলেছি, আসলে আমার টেস্ট ম্যাচে ডেবিউও হয়েছে চিটাগংয়ে, সো আমার জন্য অনেক কাছের একটা শহর। আর আমার মন থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যেভাবে তারা আমাকে সাপোর্ট করছে। আশা করি আপনারাও সবাই আমাকে এভাবে সাপোর্ট করবেন, যেন আমি ভবিষ্যতে আরও এরকম ভালো ভালো পারফরমেন্স করতে পারি, জল করতে পারি। অনুষ্ঠানে চট্টগ্রাম প্রেস ক্লাব এবং সিজিকিএস এর পক্ষ থেকে সাকিব আল হাসানকে ক্রেস্ট উপহার দেওয়া হয়। শেষে খুদে ক্রিকেটারদের বিভিন্ন প্রশ্নের উত্তর ও পরামর্শ দেন সাকিব আল হাসান। আমাদের ক্রিকেট প্লেয়ারদের ডেইলি রুটিনটা কি হওয়া উচিত? ডেইলি রুটিনটা এমন কিছু হওয়া উচিত যেটা প্রতিদিন আপনাকে কিংবা তোমাদেরকে আরো বেটার ক্রিকেটার হতে সাহায্য করবে। ডেক্স নিউজ, সি প্লাস টিভি, চট্টগ্রাম।